এই শুনছো, একটু পানি খাওয়া দরকার। এই হুম আমার হাজবেন্ডের খালার বাড়ি, মানে আমার খালা শাশুড়ি বাড়িতে যাচ্ছিলাম পানি কিনতে। লঞ্চ থেকে নেমেই দেখলাম এই টার্মিনালটা আমার খুব পরিচিত। আমার জীবনের একটা অধ্যায় এই লঞ্চ ঘাটেই শেষ হয়ে গেছে। আরে এই কি কি সর্বনাশ, লঞ্চ কি ছেড়ে দিচ্ছে নাকি? এই থেত্রি, কি হলো এটা, কি করবো এখন? ও তো ঘুম থেকে উঠে দেখবে আমার পাশে নেই, সাথে তো ব্যাগটাও আনি নেই। কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে, খোপায় যেন থাকে বন ফুল। কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে, খোপায় যেন থাকে বন ফুল। কোন মন খারাপের রাতে দেখা হয় যদি তার সাথে, আমি দু চোখ ভরে দেখব তার করব না আর ভুল। রাত যত গভীর হচ্ছে আস্তে আস্তে টার্মিনালটা তত ফাঁকা হয়ে যাচ্ছে। কি বাজে একটা পরিস্থিতিতে পড়েছি, নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। আর দুইটা ঘন্টা পানি না খেলে কি হতো? আমার অপেক্ষার অবসান হয়েছে, যার জন্য গত দু বছর ধরে এই টার্মিনালে বারবার ফিরে আসা। সে আজ আমার পাশেই বসে আছে, সাথে নিয়ে এসেছে অনেক স্মৃতি। তুমি যে আমাকে এভাবে হুট করে নিয়ে চলে আসলা, কেউ যদি দেখে ফেলে? হুম, বলছে তোমাকে এই মাছ নদীতে কে দেখবে? নৌকা দিয়ে কেউ কোথাও যেতে পারে না, ঘুরতেও তো আসতে পারে। আসুক, আমি তোমাকে লুকিয়ে ফেলবো। কিভাবে? এদিকে আসো দেখাচ্ছি। এই অন্তর দাঁড়াও না, দাঁড়াও বলতেছি। আমি কিন্তু চাইলেই তোমাকে ধরতে পারি, দাঁড়াও। আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই? হারাবা না, আমি জানি। যদি হারিয়ে যাই? যদি বলতে এই পৃথিবীতে কোনো কিছু নাই, কিন্তু আমরা না চাওয়ার পরেও অনেক কিছু হয়। বললাম না, হারাবা না, আমার ভালোবাসার শক্তি তোমাকে কখনোই হারাতে দিবে না। তোমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। কেন, আবার কি করলাম? এই যে সেদিন নৌকায়, আজকে তো একবার রাস্তায়, যে কেউ দেখে ফেলবে। কি ভয় পাও? না। আরে তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। ফাজিল হইছো না, আমাদের বাসা ঘরে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। থাক, দিনের বেলা আমার কোলে শুয়ে স্বপ্ন দেখা লাগবে না, উঠো এখনই। যাও বাবা, তোমরা একটু গল্প করে দিও। জি আঙ্কেল, ঠিক আছে, চলুন আমরা যাই। কই, আসুন। হ্যাঁ আসুন। হ্যাঁ, কোথায় যাবেন? এই তো এখানে। ও আচ্ছা, সরি, আসলে আঙ্কেল চাইলো তো। না ঠিক আছে। তো কেমন চলছে পড়াশোনা, বাকি সব ঠিকঠাক? এই তো চলছে। সরি, আমি ব্যাপারটা আসলে ঠিক এভাবে চাইনি। চলুন যাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কেউ কখনো জানতে পারবে না প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত আমি তোমাকে কতটুকু মিস করেছি। ভীষণ টেনশন হচ্ছে, আদনান কিভাবে কে জানে। এভাবে আসলে এত রাতে আমার লঞ্চ থেকে নেমে আসা ঠিক হয়নি, একটু অপেক্ষা করলেই পারতাম। অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে কিন্তু কি বলবো আমি।
তুমি কোথায়? কি হচ্ছে বলো তো? আব্বা তো মনে হয় আমার বিয়েটি ঠিক করে ফেলছে তারে। কি বলো? দেখো না কি করা যায় প্লিজ। অস্থির হও না, এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। অবস্থা সিরিয়াস না হলে কি আমি তোমাকে কিছু বলতাম? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি চলে আসো। সত্যি? হ্যাঁ ঠিক আছে, ওকে রাখলাম। যা হওয়ার হবে, আমি তারেককে ছাড়া থাকতে পারবো না। ইস, দেরি হয়ে গেছে। সমাজ আর চক্ষু লজ্জায় নিজেকে বিসর্জন দিতে পারবো না। পরে কি হবে দেখা যাবে, আগে আপাতত তোকে নিয়ে কোথাও উঠি, বিয়েটা করে। আশ্চর্য, ও গেল কোথায়? ওর তো আমার আগেই চলে আসার কথা। 6:30 বেজে গেছে, 7টার লঞ্চটা মিস করবো মনে হচ্ছে। তুই এখানে কি করছ এই ভোরবেলায়? সাথে আবার ব্যাগও আছে, কি করছ তুই এখানে? বাবা তুই কি মনে করছ আমি তোর কোনো খবর রাখি না? না চল বাসায়, আমি যাবো না বাসায়, আমি একদম কথা বলবি না। না আমি যাবো না, আমাকে ছাড়ো বাবা, আমি যাবো না। জানি না কোনো বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম কিনা, এক একা স্বপ্ন দেখিয়ে সে পালিয়ে গেছে। মিথ্যে বলবো না, অনেক অভিমান জমে আছে। ওকে শেষবারের মতো হলেও একবার দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেখার পরে কি হবে এটা কখনো ভাবিনি। কই থাকেন? আপনাকে কেন বলবো? কি হইব কইলে? দেখেন আমার সামনে আসবেন না। এইটা কোন কথা কইলে? এই কি রে, সমস্যা কি? যা এখান থেকে। কে? তারিক? পাগল নাকি ল্যাংরা? তুই খারা এনে তোরে দেখালো। তোমার তোমার এই অবস্থা? এখন কাঁদছ, কিন্তু একটা বড় খোঁজ নিয়েছো সেদিন কেন আমি আসিনি? যদিও এই পৃথিবীতে সব প্রশ্নের উত্তর হয় না, তবু মানুষ কেন ভালোবাসে? উফ, টেনশনে আমার মাথা ছিঁড়ে যাচ্ছে। এই যে তুমি এখানে, আমি তোমাকে পাগলের মতন খুঁজতেছি। তুমি বুঝতেছো আমি যখন ঘুম থেকে উঠলাম তুমি পাশে নাই, তখন আমার কেমন লাগতেছিল, আমি কি ভয় পেয়ে গেছিলাম। চলো। কিন্তু আমার তো অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বলার ছিল। যাও, ভালো থেকো। ভালো থেকো। কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে খোপায় যেন থাকে বনফুল, কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে খোপায় যেন থাকে বন।